সালাম দিয়া শুরু করছি দেশবাসী ভাই, করুন এক দুঃখের কথা আপনাদেরও জানাই। শিল্পী নিলয় মারা গেলেন কেমন করিয়া বন্ধু হে, আত্মহত্যা নামের ফাঁসি গলাতে পড়িল। এক পলকে দুনিয়া ছেড়ে চির বিদায় নিল, কেন করিল এমন কাজ প্রশ্ন থাকিল বন্ধু হে। বোকা পাখি গাইয়া নিলয় পাইল যে খ্যাতি, এই জীবনে কেন হইল এমন পরিণতি। সুন্দরী এক স্ত্রী ছিল ভাই তাহারও ঘরেতে বন্ধু হে, নৌসিন নামের সুন্দরীকে বেশে ছিল ভালো। শান্তি সুখে থাকবে বলে সংসারও বাঁধিল, সুখের সংসারে তাদের উঠিল ঝড় বন্ধু হে। পালাইছিল ভালোবেসে বিয়ে করবে তাই, যে কথাটা দুই পরিবার মানতে পারে নাই। চারটি বছর চুরি করে করিত সংসার বন্ধু হে, এরই মধ্যে নিলয় একবার অসুস্থ হইল। অপারেশনের দিনই তাহার বাবা গেল মরি, এত কষ্ট এই জীবনে কেমনে সহ্য করি বন্ধু হে। হতাশায় পড়িয়া নিলয় গলে নিল ফাঁসি, শাশুড়ি শ্বশুর সহ অনেকে যে দোষী। বাদ গেল না বিয়ে করা নিজেরও স্ত্রী বন্ধু হে, কাঁদে নৌসিন বারে বারে আমার কি হইল। সুখের সংসারে আমার কেডায় আগুন দিল, প্রাণের প্রিয় নিলয় আমায় কেমনে ছাইরা গেল বন্ধু হে। আশা ছিল হইব নিলয় দেশ সেরা গায়ক, তার গান শুনিবে একদিন দেশ বিদেশের লোক। এক নামে চিনিবে নিলয় বিখ্যাত গায়ক বন্ধু হে, এরপরে তেই শয়তান এসে তাকে ধোকা দিল। নিজেরও কষ্ট থেকে এই সিদ্ধান্ত নিল, নিজের জীবন নিজেই অকাতরে দিয়া গেল বন্ধু হে। পরিশেষে সবার তরে আমি বলে যাই, জীবন থাকিলে দুঃখ আসিবে ভাববার নাই। দুঃখ কষ্ট মেনে নেওয়ার নামই তো জীবন বন্ধু হে, করব না কেউ এমন কাজ ভাবিয়া দেখিব। দুঃখটাকে হাসি মুখে বরণ করিব, ভালো থাকবো ভালো রাখবো প্রিয়জন সকলে বন্ধু হে।
¶¶